আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে দুই বিঘা জমি কবিতাটি অনেক বড়, তো সেটিকে দুই ভাগে ভাগ করে ক্লাসটি আমি নিব এবং তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। তো আজকে বাকি যে অংশটুকু রয়ে গিয়েছে সেটি বোঝানোর চেষ্টা করব, তোমরা তোমাদের বই হাতে নিয়ে নাও। ধনির আদরে গরব না ধরে এতই হয়েছে ভিন্ন, কোনোখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন। উপেন 15-16 বছর আগে তার বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তার ভিটে মাটি ছেড়ে চলে গিয়েছে। সেই সময় উপেন দরিদ্র ছিল, সেই সময় ভিটে মাটির যে রূপ ছিল 15-16 বছর পর তার গ্রামে ফিরে এসে ভিটে মাটির সেই রূপের কোনো চিহ্নই আর খুঁজে সে পাচ্ছে না, একদম ভিন্ন রূপ সে দেখতে পাচ্ছে। সে বলছে, কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহারা সুধারাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। উপেনের কাছে তার ভিটে মাটি ছিল দেবীর মতন, অর্থাৎ দেবতার মতন, তাকে সে পূজা করত, ভালোবাসত। কিন্তু আজ জমিদারের কাছে যে সে যেন একরকম দাসী হয়ে পড়েছে। তাই দেবী আর দাসীর যেমন তুলনা করা চলে না, তেমনি আজকে যে উপেনের যে ভিটে মাটির রূপ তারও কোনো তুলনা করা চলে না পূর্বের সাথে। বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই। প্রাচীরের কাছে একটি আম গাছ রয়েছে, উপেন তার পুরাতন যে স্মৃতি সেই স্মৃতি থেকে বলছে, এটি কি সেই আম গাছ? বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহি কো ঘুম, অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। গাছের নিচে বসে উপেন তার সেই বাল্যকালের কথা, অর্থাৎ শৈশবের কথা মনে করছে, একে একে সব স্মৃতি তার মনে পড়ছে, যে সেই যে আম কুড়াবার যে ধুম সেটি আর আজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুনশান দুপুরে, নিস্তব্ধ দুপুরে স্কুল থেকে পালানোর সেই যে মজা সেটি আর কখনোই খুঁজে পাওয়া যাবে না। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকানো মাথা। একটি আম তার কোলের উপরে এসে পড়েছে, কারণ সে গাছের নিচে বসেছিল, তো হঠাৎ একটি আম তার কোলের উপরে এসে পড়ল। আমটিকে দেখে তার মনে হলো এতদিন পর হয়তো তার মা তাকে চিনতে পেরেছে, সেই জন্য একটি আম তার কোলের উপরে পড়েছে। অত্যন্ত যত্ন সহকারে, খুব ভালোবেসে এবং আরাধনা করে সে আমটিকে মাথা ছুঁয়ে মাথায় ছোঁয়ালো, অর্থাৎ তাকে সম্মান জানালো। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তারি করি অধিকার এত তারি কলরব। অর্থাৎ সব কিছুই কিন্তু উপেন 15-16 বছর আগে ছেড়ে চলে গিয়েছিল, সে কিন্তু তার যে ভিটে মাটি যাকে সে অনেক ভালোবাসত, নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসত, সেই ভিটে মাটির জমিদার চালাকি করে তার কাছ থেকে দখল করে নিয়েছে। সব কিছু ছেড়ে উপেন কিন্তু চলেই গিয়েছিল 15-16 বছর পর। তার হঠাৎ মনে পড়লো যে তার মায়ের বাড়ি বা তার যে গ্রামের বাড়ি সেই ভিটে মাটিতে একবার ফিরে যায়, দেখে আসি তার কি অবস্থা। সেখানে এসে হঠাৎ একটি আম তার কোলে পড়েছে বলেই কিন্তু সে তুলে নিয়েছে, সে কিন্তু গাছ থেকে পেরে নেয়নি। কিন্তু এই যে আমটি তার হাতের হাতে এসেছে, সেই জন্য জমিদারের যে পেয়াদা তারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে, তারা বলছে যে সে আমটি চুরি করেছে। আমরা পরের যে অংশ সেটি পড়লেই বুঝতে পারব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। লাঠিয়াল পেয়াদারা তাকে ধরে নিয়ে গেল বাবুর কাছে, বাবু জমিদার বাবু মাছ ধরছিলেন, তার সাথে তার কিছু লোকজনও তার পাশে ছিল, কারণ যেখানে জমিদার থাকে তার আশেপাশে অবশ্যই কিছু মানুষজন তো থাকবেই যারা তার আশেপাশে ঘোরাফেরা করে।
তো জমিদারকে যখন সব কথা বলা হলো তখন জমিদার ক্ষেপে একদম উপেনকে মারার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু জমিদার যত না বলে তার সাথে বেশি বলে তার আশেপাশে যারা রয়েছে তারা। এ ধরনের মানুষ সমাজে কিন্তু আমরা খুব সহজেই দেখতে পাই, যার একটু ক্ষমতা রয়েছে তার আশেপাশে মানুষের কিন্তু অভাব থাকে না। তোমরা একটু যদি খেয়াল করো আশেপাশে তাহলেই বুঝতে পারবে। আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয়, বাবু কহে হেসে বেকা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। অর্থাৎ যে চোর, একটা কথা আছে চোরের মায়ের বড় গলা। তো যেই উপেনের ভিটেমাটি জমিদার মিথ্যা দেনার ক্ষতে কেড়ে নিয়েছিল আজ সেই উপেনকে সে চোর বলছে। আর সে আজকে উপেনকে বলছে যে তুমি খুব সাধু আর সাধু চোর, অর্থাৎ উপেনকে সে চোর বলছে। কিন্তু উপেন মনে মনে হেসে হেসে বলছে যে হ্যাঁ, সাধু বেশে কে যে চোর সেটি আর বলতে বাকি নেই বা বুঝতে বাকি নেই। তাই উপেন বলছে তুমি মহারাজ সাধু বলে আজ আমি আজ চোর বটে। তো সমাজের যে বর্তমান পরিস্থিতি তাতে আমরা দেখতে পাই যে আমাদের অনেক আশেপাশের অনেকেই যারা বড় বড় চুরি করে তারা আজ হয়ে গেছে মহারাজ, সাধু, সন্ন্যাসী। আর আমরা বা আমাদের মতন যারা সাধারণ মানুষ বসবাস করে অত্যন্ত কষ্টের সাথে দিনাতিপাত করে তারা হয়ে গেছি আজকে চোর। তো খুব সুন্দর একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন। তোমরাও খুব সুন্দরভাবে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে তিনি কি বলতে চেয়েছেন। তো কবিতাটি অনেক দীর্ঘ, তোমরা আরো ভালো আরো দুই একবার ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে। এখানে 91 নম্বর পৃষ্ঠায় অনেক শব্দার্থ রয়েছে, তোমরা এই কবিতা পড়ে অনেক নতুন নতুন শব্দ শিখতে পারবে। তো চলো সেখান থেকে কয়েকটি শব্দ আমি বোর্ডে লিখে রেখেছি সেগুলো জানার চেষ্টা করি। এখানে দেখো পানি, কয়েকের পা মধ্যে নয় রশ্মিকারে নি, পানি। তোমরা সচরাচর পানি যে বানান অর্থাৎ পানি অর্থাৎ জল, যেটা আমরা বলি যে পানি, এটা কিন্তু দন্তন ন, যে পানি অর্থ জল। তো এটা কিন্তু সেই পানি নয়, এই পানি অর্থ হচ্ছে হাত আর এই পানি অর্থ হচ্ছে জল। এখানে আরেকটি শব্দ রয়েছে খত, মিথ্যা দেনার খত, তোমরা এই শব্দটি পাবে খত ওখানে। খত অর্থাৎ ঋণ পত্র, অর্থাৎ কেউ যদি কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেয় তাহলে সেটি কাগজে কলমে লিখে রাখা হয় যে কত টাকা কে কার কাছ থেকে নিল, সেটিকেই বলা হয় ঋণপত্র। ধাম, ধাম অর্থ তীর্থস্থান। হিন্দুদের অনেক তীর্থস্থান রয়েছে যেমন কাশী, গয়া, এরকম অনেক স্থান। মুসলমান সম্প্রদায়েরও অনেক তীর্থস্থান রয়েছে যেমন মক্কা, মদিনা, এইরকম। সমীর অর্থ বাতাস, তোমরা বাতাস জানো, বায়ু জানো, কিন্তু সমীর এই শব্দটি তোমাদের কাছে নতুন। তাহলে বাংলায় অনেক নতুন নতুন শব্দ রয়েছে, এগুলো তোমরা শিখতে পারবে। আমি আরো কয়েকটি শব্দ বলছি, তোমরা খেয়াল করো বইয়ের 91 নম্বর পৃষ্ঠা। ভূধর, ভূধর অর্থ পর্বত বা পাহাড়। ললাট অর্থাৎ কপাল, এখানে আমি একটু লিখেও দেখাই তোমাদেরকে, তোমরা দেখতে পারো ললাট অর্থাৎ কপাল বা ভাগ্য। তারপর নিশীথ অর্থাৎ গভীর রাত। তৃষাতুর অর্থাৎ পিপাসা বা তৃষ্ণায় কাতর এমন একটি অবস্থা। পৌঁছিনু অর্থাৎ পৌঁছে গেলাম। লোভিল অর্থাৎ লাভ করলো বা পেল। কাঙাল অর্থাৎ নিঃস্ব বা দরিদ্র। তো এরকম অনেক শব্দ রয়েছে এই এই কবিতার মধ্যে, তোমরা এগুলো অবশ্যই পড়বে। 2 বিঘা জমি কবিতাটি চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি আমি এখানে লিখে দিয়েছি দেখো। 2 বিঘা জমি কবিতাটি চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত। তো তোমরা যদি কবিতাটি বুঝতে পারো তাহলে এই কবিতার একটি প্রশ্ন তোমরা হোমওয়ার্ক করবে। এখানে একটি হোমওয়ার্কের প্রশ্ন আমি লিখে দিয়েছি দেখো। কবিতাটির সারসংক্ষেপ বা মর্মার্থ সংক্ষেপে খাতায় লিখো। যেহেতু তোমরা এখন বাসায় রয়েছো এবং তোমাদের অফুরন্ত সময় রয়েছে, দয়া করে পড়াশোনা করো। এমন নয় যে পরীক্ষায় অটোপাস দিয়েছে বলেই যে পড়াশোনা করা যাবে না, এমন কিছু নয়। তোমাদের তোমরা বাসায় অবশ্যই পড়াশোনা করবে, বইটা একটু নাড়াচাড়া করবে, ভালোভাবে প্রিপারেশন নিবে, কারণ জানতে হবে, বুঝতে হবে, শেখার কোনো শেষ নেই। তাই এই প্রশ্নটির উত্তর তোমরা খাতায় লিখে পারলে স্ক্রিনশট দিয়ে কমেন্টে জানাবে, আমি দেখার চেষ্টা করব। এবং তোমরা কোনো কিছু বুঝতে না পারলে আমাকে জানাবে।
তোমরা সবাই বাসায় থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ রইলো।